ঠিক আছে, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব। ছবিটা 2019 সালের, সেদিন বিশ্বকাপ দলের সুযোগ না পেয়ে এভাবে গণমাধ্যমের সামনে অঝরে কান্না করেছিলেন তাসকিন। অবশ্য সেদিনের পর তিনি ভেঙে পড়েননি, বরং শোককে শক্তিতে পরিণত করে আবারও ফিরে এসেছেন। এমনকি 2021 সালে কিউইদের বিপক্ষে নিজের প্রত্যাবর্তনের পর থেকে হয়ে গেলেন টাইগার পেস ইউনিটের এক অনবদ্য সদস্য। তাই তো বর্তমান সময়ে টাইগার দল তাকে ছাড়া কল্পনাই করা যায় না। তবুও কেন যেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা মাঠের বাইরের একটা অংশের চোখের কাঁটা হয়ে উঠেছেন তিনি। টি-20 বিশ্বকাপ থেকে ফেরারও কয়েকদিন পর দেশের একটি গণমাধ্যমে খবর বের হয়, ভারতের বিপক্ষে ঘুমের কারণে নাকি মাঠে দেরি করে গিয়েছেন তাসকিন, এই কারণেই তাকে খেলানো যায়নি। এরপর থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বইতে থাকে গুজবের ফোয়ারা। এমনকি তাসকিনের টিম বাস মিস করা ও দেরিতে মাঠে যাওয়ার কথা শোনা গেছে সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখেও। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমেও দেশবাসীর কাছে বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন। তবুও তাকে নিয়ে একটি বিশেষ মহলের সমালোচনার যেন শেষ নাই। এমনকি কয়েকদিন আগে সরাসরি একটি অনলাইন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন তাসকিন, সেখানেও বিশেষভাবে অনুরোধ করেছেন সমালোচকদের কাছে যেন তার নামের উপর আর কাদা ছড়াছড়ি না হয়। তবুও যেন কিছু কিছু মানুষ কর্তৃক তাসকিনকে হেয় করার কাজ চলছেই প্রতিনিয়ত। 2021 সালের পর থেকে বাংলাদেশ দলের বেশিরভাগ জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাসকিন। বলতে গেলে ম্যাচের ক্রুশাল মোমেন্টে অধিনায়কের কাছে তাসকিনই যেন হন এক ভরসার নাম। এ কারণেই তো সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে তাকে দেয়া হয়েছিল টাইগারদের সহ অধিনায়কের দায়িত্বটাও। এমনকি নিজের প্রত্যাবর্তনের পর 2021 থেকে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে 97 ম্যাচে মোট 141 উইকেট নিয়েছেন তাসকিন। তাই তো একটা কথা অন্ততপক্ষে বলাই যায়, বাংলাদেশকে দেওয়ার মতো এখনো অনেক কিছুই বাকি আছে তাসকিনের। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।